কেন ঘুষ খাচ্ছে তার কাছ থেকে? তোমার কাছে ফোন আছে, কেউ কিছু বলছে না? হ্যাঁ, কেউ জানে না, শুধু যে জানে আমি তার কাছে দিয়ে রেখেছি। এগুলো যা করলে ভালো করলে মা, কেন করলে বাবাকে মেরে ওর মধ্যে কেন ফেললে? ওর মা বলছে আমার ঘেন্দা খরচা কম, কেন করলে আগে বলো। তখন তোর কাছে কেউ আছে? না, কেউ নেই। কি করতে? আমি তো বলো মাথা ঠান্ডা করে শোন। কি করছি? কিছু করবে না, ঠিক আছে? আমাদের ঘরে কারো ঢুকতে দিবে না, ঘরে টাকা পয়সা টাকা পয়সা দিয়ে দিবি। টাকা পয়সা কোথায় গেছো? আমি তোর সঙ্গে সব বলবো, একদিন দেখা করতে আসবি। তুমি কোথায় তখন? হ্যালো, তুমি এখন টাকা গয়না পরে সব বলবো। আমি এখন আমার এখন কোর্টে নিয়ে আসি, কোর্ট থেকে পাঠানো যেতে হবে। আর ওই টাকা পয়সার কথা যেন ক্যাটাগরির সঙ্গে এবার টিকিটের সঙ্গে বলবেন না, ঠিক আছে? শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পেয়েছি। কেন করলে মাটা? হ্যাঁ, কেন করলে মেরে ওরকম করে কেন রেখে দিয়েছিলে? আমি কিচ্ছু করে দিব, আমি যা করলাম সব দেখছো। আমার জন্য কিচ্ছু করেনি, এটা করে কি? তোর বাবা আমার কোনোদিন ভালো থাকতে ভালো করে আমার মা যেখানে কাজ করতে গেছে সেখানে আমার বাবা দিতে গেছে। তুমি তাড়িয়ে দিতে পারতে তাকে, একটা কথা শুনে রাখ, আমি যেটা করছি চতুর জন্য আমাদের তিন গুণের জন্য, আমার ছেলের ভাবনা পর্যন্ত আমি ভাবিনি। একটা কথা ভালো করে মনে কর রাখ, আমি জেল খাটলেও চলে গেছি, যেখানেই থাকি আমি তোদের কষ্ট কোনোদিন দেবো না। আমি জেল থেকে একদিন একদিন তুই দেবো, আমি ঠিক আবার ইনকাম করবো, আবার ঘর ভেড়ে করবো। তুমি আমাকে বললে না কেন কোনোদিন এই কথাটা? কেন কিন্তু আমার সাথে বলতে পারতো? বলবো তো, কেন কেন বলবো? এখনো কিছু করেনি, তাকে খুঁজছেই না। কি নাম তার? সমীর ঘোষ। তোমার সঙ্গে তার বিয়ে হয়েছিল? হ্যাঁ, রেজিস্ট্রি করে বিয়ে করেছে। সে কোথায় এখন? সেই চার দিন হচ্ছে পালিয়েছে, কিন্তু পুলিশ কোনো গায়ে নিচ্ছে না, তাকে খুঁজছেই না। আমাকে কল্যাণী কোর্টে। আর তোমাদের থানা কোনটা? হরিণঘাটা থানা। কটার সময় ফোন করেছিল তোমাকে তোমার মা? চারটের সময়। কবে? আজকে। কি বার আজকে? আজকে বুধবার। আজকে বুধবার কটার সময় ফোন করেছে? চারটের সময়। ফোন করে এই কথাগুলো বলছে? ফোন করে এই কথাগুলো বলছে। হরিণঘাটা থানা কেন সহযোগিতা করছে, কেন কিছু বলছে না? কি বলছে তোমাকে? আমাকে তো বললো মা যে আমাকে মানে পুলিশ অফিসাররা আমাকে হেল্প করছে। আচ্ছা, আর বাড়ি ফিরবে বা কোনো কিছু এসব কিছু বলছে? বাড়ি ফেরার কথা বলছে। আমার কাছে যা টাকা পয়সা সোনা গয়না যে রেখে দিয়েছি আমি এক জায়গায়, ওগুলো আমার সাথে আমি এখানে দেখা করতে বলবো, এখানে এসে দেখা করে আমাকে দিয়ে যাবে, আমি এখান থেকে বেরোব বলছে। বের হয়ে আমি আবার কাজ করব, আমি আবার সব কিছু করব। আর তোর বাবাকে মেরেছি আমি, তোদের ভালোর জন্য মেরেছি। সে জায়গায় দাঁড়িয়ে তোমার মা তো এখন পুলিশ হেফাজতে আছে। পুলিশরা সাহায্য করছে, হরিণঘাটা পুলিশরা কেন সাহায্য করছে? কেন ঘুষ খাচ্ছে তার কাছ থেকে কেন ঘুষটা খাচ্ছে, কেন কিছু বলছে না? তোমাকে তোমার জিজ্ঞাসা করোনি যে তুমি তো পুলিশ কাস্টডিতে আছো, যে তারপর তুমি ফোন কিভাবে করছো? জিজ্ঞাসা করলাম, বলে একটা পুলিশ অফিসার আমাকে একটু হেল্প করছে, ফোন আমাকে দিচ্ছে কথা বলার জন্য, আর যখন কথা বলা হয়ে যাচ্ছে আমার কাছ থেকে ফোন তারা কেন সবকিছু শুনছে তার কথা, কেন ঘুষ খাচ্ছে তার কাছ থেকে? এখন কি চাইছো? এখন চাই তার যেন শাস্তি হয়। কি নাম তোমার মায়ের? আমেদা বিবি। আর কিছু বলেছে তোমার মা তোমাকে? না, আর কিছু বলেনি।
তোমার নাম? আমার নাম মুসলিমা খাতুন।